আসসালামু আলাইকুম। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের দাখিল পরীক্ষার 15 বিন্যাসকৃত পাঠ্যসূচি। তোমাদের বিষয় হচ্ছে আরবি, দ্বিতীয় পত্র কাওয়ায়েদুল লগাতিল আরাবিয়া, বিষয় কোড 104, 15 নম্বর 100। 2023 সালের দাখিল পরীক্ষার 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। তোমাদের 100 নম্বরের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে সেই সিলেবাস নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো। এখানে দেখো বিষয় আরবি দ্বিতীয় পত্র বিষয় কোড 104, তৃতীয় নম্বর 100, ব্যবহারিক নম্বর 00, পূর্ণ নম্বর হচ্ছে 100। তোমাদের 100 নম্বরের পরীক্ষা দিতে হবে 2023 সালের দাখিল পরীক্ষা। এখানে দেখো অধ্যায় এবং অধ্যায়ের শিরোনাম এবং বিষয়বস্তু, পাঠ ও পাঠের শিরোনাম। তোমরা একটু ভালোভাবে দেখে নাও যে তোমাদের আরবি দ্বিতীয় পত্র থেকে পড়তে হবে প্রথম অধ্যায় এলমোস সরফ। এলমোস সরফ থেকে পড়তে হবে যে পাঠগুলো, প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ, চতুর্থ পাঠ, পঞ্চম পাঠ এবং সপ্তম পাঠ। এরপর দ্বিতীয় অধ্যায় ইলমুন নাহু থেকে পড়তে হবে প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ, চতুর্থ পাঠ, পঞ্চম পাঠ, ষষ্ঠ পাঠ, সপ্তম পাঠ, অষ্টম পাঠ, নবম পাঠ, দশম পাঠ, চতুর্দশ পাঠ, পঞ্চদশ পাঠ এবং উনিশ বিংশ দশ পাঠ। তৃতীয় অধ্যায় 1 থেকে 15 পর্যন্ত, চতুর্থ অধ্যায় 1 থেকে 7, আর এটা আছে 1 থেকে 6, আর এই জায়গায় আছে 1 থেকে 4 পর্যন্ত পড়তে হবে। আর পঞ্চম অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে 1 থেকে 8 পর্যন্ত। এই ছিল তোমাদের আরবি দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। তোমাদের অন্যান্য বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে অন্যান্য ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।